আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আমরা রিয়্যাক্ট যে সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু জিনিস আলোচনা করছি আসলে খুবই তাড়াহুড়া করছি তা না আমার কাছে তো তাই মনে হচ্ছে অনেকের কাছে তাড়াহুড়া মনে হতে পারে আমি এই জিনিসগুলো কমপ্লিট করে কিছু প্রজেক্ট দেখাবো আচ্ছা তো আমরা রেন্ডারিং এলিমেন্ট নিয়ে কথা বলবো আসলে এলিমেন্টটা কিভাবে রেন্ডার হচ্ছে আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম বলেছিলাম আসলে যে আমাদেরকে সেটা দেখেন আমি আপনাদের সুবিধার জন্য এটা সেটিংটা কালো করে দিতে পারি অবশ্য আচ্ছা কালো করার মনে হয় প্রয়োজন আছে আমি যদি কালো করে দিতে চাই তাহলে আমাকে এইখানে যেতে হবে গিয়ে আমাকে থিম থিম কালার থিম কালারটা করে দিই কালো থিম এই লাইট এটা করা আছে এটা আমি ডার্ক করে দিই এটাই মনে হয় বেটার আচ্ছা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা রেন্ডারিং করার জন্য আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম যে আসলে আপনারা যদি ইন্ডেক্স ডট যে এসে যান এখানে দেখবেন যে এই যে এই রেন্ডার করার জন্য আসলে এই ইয়েটা ইউজ করা হচ্ছে রিয়াক্ট ডমটা ইউজ করা হচ্ছে এই যে দেখেন ডম তো আমাদের এইটা কি করছে এই রিয়াক্ট ডমটা এই যে ইন্ডেক্স ডট যে একটা কম্পোনেন্ট নাথিং বাট একটা কম্পোনেন্ট এই কম্পোনটা রেন্ডারের কাজ করছে এই যে রিয়াক ডট রেন্ডার নামে এই লাইফ ইভেন্টটা ইউজ করছে তো রাইফ সাইকেল মেথড আচ্ছা এইটা ইউজ করছে কি করছে সে এইটা এই যে এইটা অ্যাপ ডট কে সে এই গেট বাই আইডি রুট আইডির মধ্যে বাইন করে দিচ্ছে রেন্ডার করে দিচ্ছে এটা কোথায় আছে এটা আছে ইন্ডেস ডট এস টি এর মধ্যে এই যে এখানে এই যে এই যে এই আইডি রুটের মধ্যে দিচ্ছে তাহলে রেন্ডারের কাজটা মূলত করছে কে তাহলে ইন্ডেস ডট জে এই রেন্ডারের কাজটা করতেছে প্রদর্শন করতেছে তাই না এই জন্যই যে রিয়াক ডম নামে যে লাইব্রেরিটা রয়েছে রিয়াক ডমের থেকে রিয়াক ডম এটা সে এখানে ইউজ করছে আচ্ছা তো এটুকুই বলবো আর বেশি আপনারা কিছু যদি অনেক জানতে চান বা জানেন কিছু নো আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস সামনে পাচ্ছি পপস কী রাউটিং কি এই ধরনের জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি চাচ্ছি জেনারেলি আমি যতটুকু জানি আপনাদেরকে শেখাতে এবং প্রজেক্ট টাইপের জিনিসগুলো করতে আর হ্যাঁ আপনারা যদি বলেন আপনি তাহলে কিছু জানেন কি না বা কী শেখাচ্ছেন আমি বলবো আমি বেশ কাজ করছি আপনাদেরকে কিছু প্রজেক্ট শুরু করে সেখান থেকে ইনকাম কিভাবে করা যেতে পারে সে পর্যন্ত ধারণা দিতে পারবো কারণ আমি নিজে করছি আমি ইউজ করছি এবং কিছু প্রজেক্ট আমি হ্যান্ডেল করছি তবে এই বিষয়ে হতাশার কিছু নাই তবে খুবই যারা পারেন না আসলে অনেক আগে থেকে রিয়েক্ট তাদের জন্য আসলে আমি বলবো যে সাপ ইয়ে করব না আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন আমার কথা হলো যারা একদমই কিছু পাচ্ছে না বা শিখতে চাচ্ছে কিছু তাদেরকে আমি হেল্প করবো এবং পার্সোনালিও বলেছি আপনারা নক করবেন আমাকে আর আমার ভুলগুলো আমাকে অবশ্যই জানাবেন আমি চাই আমাদের একটা শেয়ারিং ইনভারমেন্ট তৈরি হোক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করছি Guru tu pun otokis komponen dan pros ni.